হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমি চলে এসেছি আজকে অনেক দিন বাদে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে পার্পল ডট কম থেকে আমি কিছু কেনাকাটি করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আমি জানি আমি বিগত কিছুদিন ধরে একেবারে ভিডিওস কন্টিনিউ করতে পারছি না ডিউরিং টু মাই ওয়ার্ক, আর শেডিউলটা এত বিজি হয়ে গেছে এখন আমার রেগুলার বেসিসে যে আমি রেগুলার ব্লগিং করতে পারছি না। তাই আমি যেটুখানি পারবো যেই কন্টেন্টগুলো আমার মনে হবে যে শেয়ার করলে করা উচিত বা করা যায় ইউটিউবে, সেরকম কন্টেন্ট আমি পেলে নিশ্চয়ই শেয়ার করব। কিন্তু এখন আমার হয়ে গেছে কি, একদম সাত সকালে উঠে রান্নাবান্না সেরে একদম হুড়োহুড়ির মধ্যে যা, মানে কোনো এই আইটেম বা ওই আইটেম কিছুই সেরকম বানানো হচ্ছে না, না সকালের দিকে না রাতে ডিনারে, কারণ আমরা দুজনেই নতুন আরেকটা করে কাজ শুরু করেছি, তা আমরা খুবই ব্যস্ত হয়ে পড়েছি। কারণ সবাই জানো যে লকডাউনে মানুষের, আমাদের মতন মধ্যবিত্ত মানুষের অবস্থাটা, ইকোনমিক্যাল দিকটা কতটা মানে উইক হয়ে গেছে, তা সেটাকে আবার সামাল দিতে আমাদেরকে বেশি বেশি করে কাজ করতে হবে, বেশি বেশি করে আর্ন করতে হবে। এই জন্য একটু এখন রেগুলার আমাদের যে মানে ডেলি রুটিনটা পাল্টে গেছে। তা আজকে আমি যেহেতু আমি পার্পল ডট কম থেকে আমার অর্ডারগুলো এসছে, তা আমি ভাবলাম এটা শেয়ার করাই যায়, কারণ এর মধ্যে একটা কন্টেন্ট আছে, কিছু তো দেখাতে পারবো। কারণ রেগুলার বেসিসে কিছুই সেরকম ঘরে রান্নাবান্না যেরকম আগে দেখাতাম, DIY করতাম, সেগুলো কিছুই হচ্ছে না, তাহলে আমি কি মানে ভিডিও কি নিয়ে করব, এই জন্য করছিলাম না। কিন্তু ঠিক আছে, আজকে যেটা আমার অর্ডারগুলো এসছে সেটা তোমাদের দেখাই। ওই একটা বক্স দেখলে, ওই একটা বক্স দেখলে, আর এই একটা বক্স, এই একটা বক্স এসছে, দুটো ডিভাইড হয়ে গেছে এইভাবে, দুটো ডিভাইড, এই একটা বক্স, এই একটা বক্স। আমি একবারই অর্ডারটা দিয়েছিলাম কিন্তু ডিভাইড হয়ে গেছে, তা এটা এবার আমি ওপেন করব। সিজার নিয়ে নিয়েছি একটা, ছুরি দিয়ে তাড়াতাড়ি হয়, কিন্তু সিজারটা হাতের সামনে ছিল, ওটাই নিয়ে নিলাম। আর আমার অফিস কোথায় সেটা, আর আমি কি কাজ করছি সেটাও আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর তোমাদের মাঝখানে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের জীবনে নতুন একটা সদস্য এসছে, কিন্তু সেটা মানে কী বা কে, সেটা আমি কীভাবে তোমাদের সাথে মানে সেটা শেয়ার করবো বুঝে উঠতে পারছি না, তা সেটাও বলবো। আর আরেকটা সারপ্রাইজও আছে, সেটা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি একটা জায়গায় যাব। তাই এইটার মধ্যে বেশি কিছু নেই, এটার মধ্যে এরকম দুটো জিনিস আছে, তা এইগুলো আমি, এইটার মধ্যে যেগুলো যেগুলো আছে সেগুলো আমি মানে আনর্যাপ করে দিয়েছি। আর এটার মধ্যে এগুলো বাবল র্যাপগুলো খুলে নিই। আর কতদিন পরে আমি ভিডিও করছি, কতদিন বাদে ভিডিও করছি, খুব ভালো লাগছে। কিন্তু হ্যাঁ, এই ভিডিও করব, এডিটিং করব, মানে এতটা সময় চলে যায় না। আর যেহেতু রঞ্জিত আরেকটা কাজ শুরু করেছে আর রাতের খাবারটাও খেয়ে বেড়ায়, আমি যেই পার্ট টাইমটা করি সেখান থেকে ফিরে এসে আমি মানে করতে মরতে আমি ও গড, দেখো এটা কি হয়েছে, সব পড়ে গেছে। এর মধ্যে স্যানিটাইজার ছিল, সব স্যানিটাইজার পড়ে গেছে, গড। দেখো এর মধ্যে পুরোটা নেই, মাঝে মাঝে এরকম হয়ে যায়, এমন ভাবে প্যাকেজিং করেছে যে এটা এরকম হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। মুখটা খুলে গেছে না ফেটে গেছে আমি বুঝতে পারছি না। আর এটা দিয়ে একটা অদ্ভুত স্মেল আসছে, পুরো বেরিয়ে গেছে, মানে বিচ্ছিরি একটা স্মেল আসছে। আমি ভাবতে পারছি না যে অর্গ্যানিক হারভেস্টের হ্যান্ড স্যানিটাইজারটা মানে এইরকম মানে একটা কিছু একটা ব্যাপার হবে, খুবই একটা বাজে আমি স্মেল মানে আসছে এটার থেকে, তাই এটা আমি একটু পরিষ্কার করে নিই। ভিডিওটা পরের দিন আমাকে কন্টিনিউ করতে হচ্ছে, কারণ আমি যে দেখাচ্ছিলাম যে এই জো
এই প্যাকেটের হ্যান্ড স্যানিটাইজারটা যে লিক করেছিল, তা আমি একটা সাদা রঙের কুর্তি পরেছিলাম না, তো ওটার মধ্যে একটু মেসড আপ হয়ে গেছিলো, তো সেই জন্য চেঞ্জ করার পরে আবার রাতে ডিনারের তৈয়ারি শুরু করে দিয়েছিলাম, এই জন্য আর ভিডিও করতে পারিনি। পরের দিন সকালে আমি ভিডিওটা মানে কমপ্লিট করছি, তা ওটা আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, তা আমি রাত্রিবেলায় ওদেরকে মানে ইমেল করে দিয়েছিলাম যে এরকম প্যাকেজটা লিকড এসছে, তা ওরা মানে এত ভালো purple.com পরের দিনই আমাকে নতুন একটা মানে প্যাক করে পাঠিয়ে দিয়েছে। তা এটা এখনও আমি ওপেন করিনি, এই দেখো যেটা মেসটা হয়ে গেছে এই বক্সে এসেছিল, ডিভাইড হয়ে গেছিলো, এটা ওরা সকালবেলায় আমাকে পাঠিয়ে দিয়েছে, মানে 9টার মধ্যে পাঠিয়ে দিয়েছে, আর এখন বাজে 10:30। তা আমি ভিডিওটা এই জন্য আমি কমপ্লিট করছি, আর প্রথমে আমি দেখাবো যে এইটা প্রথম বক্সে যে আমি ওপেন করেছি তার মধ্যে কী কী আছে। হিউজ কিছু কালেকশন আমি মানে কিনিনি, তা এইটা আমি সরিয়ে দিচ্ছি, এটা তো সরিয়ে দিচ্ছি, এটা হয়তো ওরা নিতে আসবে। আর এটার মধ্যে ওই হ্যান্ড স্যানিটাইজারটাই আছে। প্রথমে আমি সব বক্সগুলো ওপেন করে বাবল র্যাপগুলো সরিয়ে দিই, দেন আই উইল কন্টিনিউ। আরেকটা সারপ্রাইজও আছে, সারপ্রাইজ বলতে কি মানে আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যানিং হচ্ছে, সেটাও আমরা শেয়ার করবো। পেছনে দেখতে পাচ্ছো যে আমাদের লাগেজ গোছানো, এই দেখো পাঠিয়ে দিয়েছে, খুলে দেখি এটা আবার কেমন না, মনে হচ্ছে এটা ঠিকঠাকই এসছে। এটাও দেখো দেখানো যাচ্ছে নাকি, ওই একই অবস্থা কিন্তু একটু কম মেসটা হয়েছে, যাই না দেখানো যাচ্ছে নাকি, এই দেখো তোমাদের সামনেই খুলেছি, এই দেখো ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে নাকি যাই না, কিন্তু পুরো মানে লিক করছে ব্যাপারটা, ভালো করেই ওরা প্যাকেজিং করেছে তাও এরকম হচ্ছে। এখন কি বলবো, থাক দুবার হয়ে গেল, এটা অল্প একটুখানি নষ্ট হয়েছে, এই জন্য আমি আর এটা ফেরত দেবো না, দেখো অল্প একটুখানি দেখো নষ্ট হয়ে মানে বেরিয়ে গেছে, এটা আমি ফেরত দেবো না। রঞ্জিত বলছে কি দরকার ছিল তোমাকে চেঞ্জ করার, হতেই পারে এরকম এরকম বলছিল, তবুও আমি ট্রাই করলাম। তা লেট মি শো ইউ যে এবার আমি কী কী কিনেছি। ফার্স্ট অফ অল আমি কিনেছি গুড ভাইবসের, কিনেছি আনিয়ন হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পুটা, এর মধ্যে কেরাটিন আছে, আর এর মধ্যে হুইট প্রোটিন আছে, আর সোয়া আছে। তো এইটা আমি নিয়েছি কারণ আমি আমার হেয়ার নিয়ে মানে প্রচণ্ড একটু প্রবলেম চলছিল, তা রুপিও এখানে বসে আছে নিচে, ভাবছে মা সকাল সকাল এতদিন পরে ভিডিও করছে কি ব্যাপার। আসলে আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, আর রঞ্জিত কাজে বেরিয়ে গেছে, আমার মনে হচ্ছে যে আজকে যদি আমি ভিডিও না করে কবে করবো, কেন আমার কোনো কন্টেন্টই পাচ্ছি না। যাই হোক, তাই শ্যাম্পুটা কিনেছি, এটা 200 টাকা দাম, কিন্তু আমি অফারে পেয়েছি 146-এ, এটা 200 ml আছে। আর এটা আমি মানে ইউজ করে বলবো যেটা কী বা কীরকম, আমার তো মনে হচ্ছে ভালোই হবে। আর এটা হচ্ছে নো প্যারাবিন আর নো এনিমেল টেস্টিং, এর মধ্যে লেখাই আছে, দেখো। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট প্রোডাক্ট হয়ে গেল। প্রথমে আমি মানে হার্বাল অর্গানিক প্রোডাক্টগুলো দেখিনি, এই আলস গুডনেসের 5-in-1 যে নারিশিং হেয়ার অয়েল, এটা আমি কিনেছি। তা এইটা আমি কিনেছি কারণ আমি আর মানে হোমমেড যে হেয়ার অয়েলটা বানাই আমি একদম সময় পাচ্ছি না বানানোর, কারণ সত্যি কথা বলতে এখন আমি বুঝতে পারছি যে কাজ প্লাস মানে বাইরে গিয়ে জব করা প্লাস ঘরের কাজকর্ম প্লাস বাচ্চার পড়াশোনা মানে আর প্লাস নিজের কেয়ার, এইগুলো সমস্ত কিছু যখন মানুষ একসাথে করে না মানে কত টাফ হয়ে যায়। আগেও করেছি কিন্তু ওটা মানে কন্টিনিউ করিনি, মানে 15 দিন করে ছেড়ে দিয়েছি কি 1 মাস করে ছেড়ে দিয়েছি, কিন্তু এটা তো কন্টিনিউ করছি এই জন্য বুঝতে পারছি। তো এটা আমি এখনও দেখো খুলিনি, এটা হচ্ছে কতটা আছে বলছি, এটা 100 ml আছে, এটা 100 ml আছে, আর এটার দাম হচ্ছে 149, কিন্তু এটা আমি অফারে পেয়েছি 112, মানে 112 টাকায় পেয়েছি।
পার্পলে তো সেল চলতেই থাকে, অফার চলতেই থাকে। আরেকটা কিনেছি আলপস গুডনেসের আমলা রিঠা শিকাকাই পাউডার, এটা দিয়ে আমি একটা মানে ডিআইওয়াই হেয়ার মাস্ক বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আমি প্রথমবার নিলাম, এটা কি কেমন আমি জানি না, কিন্তু অর্গানিক প্রোডাক্ট আলপস গুডনেসের ওপর আমার প্রচুর প্রচুর বিশ্বাস হয়ে গেছে, কারণ এত অ্যাফোর্ডেবল রেঞ্জে এত ভালো কোয়ালিটিস ওরা প্রোভাইড করছে, দেন আই মাস্ট মানে অ্যাপ্রিসিয়েট ইট। তা এইটা 50 গ্রাম আছে, আর এটার দাম নিয়েছে 105 টাকা লেখা আছে, আমার থেকে মেবি নিয়েছে এটা 84। আর একটা আমি নিয়েছি লোটাসের এরকম স্ক্রাব নিয়েছি, এটা 50 কি 60 গ্রাম আছে, এটা 95 রুপিস নিয়েছে। তা স্ক্রাবটা নিয়েছি এই যে আমার এই মুখে যে এই স্পটগুলো হয়ে গেছে, তা আমাকে একজন সাজেস্ট করলো যে দিদি তুমি লোটাসের প্রোডাক্ট ব্যবহার করে দেখো, দেখবে কাজ দেবে, এই জন্য আমি এবার এটা নিয়েছি। এটা হচ্ছে অ্যাপ্রিকট স্ক্রাবটা আমি নিয়েছি। দেন আমি নিয়েছি হচ্ছে এই যে ওয়াদি হার্বালসের অরেঞ্জ লিপ বাম, এটা 10 গ্রাম আছে, আর এটা দাম নিয়েছে 58 or 61 সামথিং। আর একটা নিয়েছি আমি ব্লু হেভেনের এলিগেন্স, এটা আমার খুবই প্রিয়, ব্লু হেভেনের এলিগেন্সটা আমার খুবই ভালো লাগে যেই ম্যাট লিপস্টিকগুলো, কারণ আমি এর আগে প্রচুর প্রচুরবার ব্যবহার করেছি, আর আমি এত লিপস্টিক কিনেছি যেই কটা মানে ব্র্যান্ডের আমি কিনেছি, খুব দামি বা খুব হেভি সেভি ব্র্যান্ডের আমি ইউজ করিনি আজ পর্যন্ত, কিন্তু যেগুলো করেছি তার মধ্যে সব থেকে ফেভারিট হচ্ছে আমার ব্লু হেভেনের এলিগেন্স, বিকজ মানে এটার টেক্সচার এত সফট, মানে কেউ বলবে না যে ইউজ করবে সে ভাববে না যে সে ম্যাট লিপস্টিক ইউজ করছে, এই জন্য আমি এটার 08 শেডটা কিনেছি। আগে আমার যেটা আমি ইউজ করতাম সেটা ছিল 10, আর এটা হচ্ছে 08, আর এটাও আমি অফার পেয়েছি, এটা 105 টাকা দাম, এটা আমার থেকে নিয়েছে 84। যদি ব্লু হেভেনের দুটো তিনটের প্রোডাক্ট আমি কিনতাম তাহলে এটার দাম আরও কমে যেত, কারণ খুব ওরা অনেক ডিসকাউন্ট দিচ্ছে, 20%, 25%, 30% এরকম। যেহেতু আমি একটাই ব্লু হেভেনের নিয়েছি, প্রথমে দুটো আমি অ্যাড টু কার্ট করেছিলাম, কিন্তু তারপরে আমি ওটাকে মানে একটা নিয়ে নিয়েছি, কারণ আমি ভাবলাম যে একটাই এখন নিই, কারণ একদম ইউজ হচ্ছে না, মাস্ক তো সারাক্ষণ পরে থাকছি, ইউজ করবো কখন, এই জন্য। আর এইটা আমি ভালো করে এটা আমি নিচে একটু এই র‍্যাপ দিয়ে ধরেই দেখাচ্ছি, এটা হচ্ছে অর্গানিক হারভেস্টের হ্যান্ড স্যানিটাইজার, এটা 70% অ্যালকোহল আছে উইথ অর্গানিক গ্লিসারিন অ্যান্ড টি ট্রি এসেন্সিয়াল অয়েল, এই দুটোর জন্যই আমি এটা পারচেস করেছি, আর এটা বেশি দাম নেয়নি, এটা 100 ml আছে, এটা আমি অফারে পেয়েছি 38 রুপিস, এই জন্য আমি এটা নিয়েছি, কারণ এটা তো মাস্ট এখন লাগবেই, বাইরে গেলেও বা যেখানে আমরা যাবো মাস্ক আর স্যানিটাইজার তো আমাদের মাস্ট। আরেকটা জিনিস দেখাচ্ছি লাস্ট অ্যানালিস্ট, সেটা হচ্ছে আমি একটা ফ্রি গিফট পেয়েছি ফ্রম গুড ভাইবস, যেহেতু আমি শ্যাম্পুটা হয়তো পারচেসিং করেছিলাম বলে এটা আমাকে কন্ডিশনার একটা ওরা মানে টেস্টিংয়ের জন্য দিয়েছে অ্যাজ এ ফ্রি গিফট, তা এটা আমি ব্যবহার করে বলবো যে এটা কীরকম, এটা 10 গ্রাম আছে, এটার মধ্যে দাম লেখা নেই, আর এটা হচ্ছে অ্যাভোগার্ডো সফটেনিং হেয়ার কন্ডিশনার, তা এটার মধ্যেও লেখা আছে নো প্যারাবিন, নো সালফেটস, ক্রুয়েলটি ফ্রি। তা গুড ভাইবস, আলপস গুডনেস আরও যেই অর্গানিক প্রোডাক্টগুলো আছে সব প্যারাবিন ফ্রি হয়, আর আমি একবার চেকও করে নিই তারপরেই কিনি, কারণ এখন এত পলিউশন হয়ে গেছে, এত মানে আমাদের জীবন এত মানে দৌড়ঝাঁপের মধ্যে চলে এসছে না, আমাদের নিজেদের যত্ন করার একদম সময় নেই, এই জন্য কিছু কিছু জিনিস যদি একটু আমরা বুঝে শুনে কেনাকাটি করি, নিজের ডেলি লাইফে ইউজ করে থাকি, সেটা আমার মনে হয় যে সেটা আমাদের জন্য বেটার হবে। তাহলে এইটুখানেই ছিল আমার আজকের প্রোডাক্ট, আর বেশি কিছু না, একদম অল্প অল্প 7-8টা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আমি তো হিউজ কোনো কালেকশন আমি প্রথমেই বলেছি আমি কিনিনি, তো যে কটা কিনেছি তোমাদের সাথে শেয়ার করলাম, আর এগুলো ব্যবহার করার পরে আমি তোমাদেরকে রেফার করতে পারি যে হ্যাঁ কেনো বা কিনতে পারো, ঠিক আছে, তার আগে বলবো না আমি কিনেছি তাই শেয়ার করে দিলাম, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে, হ্যাঁ কথা দিতে পারছি না যে সেটা কবে হবে, কিন্তু আমি ট্রাই করবো।
আর হ্যাঁ, যে সারপ্রাইজের কথা বলছি, এই যে পেছনে ব্যাক প্যাক হচ্ছে, আমরা কোথাও একটা যাওয়ার প্ল্যানিং করছি, আমাদের একটা মানে ফ্যামিলি ট্যুর হওয়ার মানে চলছে, প্রোগ্রামিং চলছে, তো সেটাও শেয়ার করবো, সেটা সারপ্রাইজ। কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি, ঠিক আছে? তাহলে বাই ফ্রেন্ডস, তোমরা সবাই খুব 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 ভালো থাকো। আর সরি যেহেতু আমি মানে ভিডিও কন্টিনিউ করতে পারছি না, এই জন্য তাহলে বাই।